কারণ আনুস হত্যার পিছনে অনেক বড় বড় রাঘব বোয়ালরা বসে আছে। তো তাদেরকে ঘিরতে গেলে আপনি ওই মশারির জাল নিয়ে ছুটলে হবে না, অনেক সুসংগবদ্ধভাবে আপনাকে পরিকল্পনা করতে হবে। আমরা সেটার দিকেই তাদের অর্ডারে আনিসকে হত্যা করলো, সেটা মূল এই মুহূর্তে মুসলিমদেরকে শেষ করার জন্য তৃণমূল যথেষ্ট। আনিস খানের মৃত্যুকে নিয়ে রাজনীতি না করে আপনারা যদি মুসলিম বলে নিজেদেরকে দাবি করুন, আপনারা আপনাদের জায়গা থেকে মন্ত্রীকে, দেশ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে আপনারা আপনাদের মতন করে প্রেশার দিন, বলুন যে অন্যায়টা যেটা হয়েছে সেটা হোক। সংখ্যালঘু মানুষেরা খুব কষ্টের মধ্যে আছে, সর্বশক্তি দিয়ে তারা বিজেপিকে আটকানোর জন্য আপনাদের পাঁচ সাত দাঁড়িয়েছিল, তারপরে যদি আনিসের পরিবার বিচার না পায় তাহলে কিন্তু সংখ্যালঘু মানুষদের ব্যথাটা আপনারা পরবর্তী সময়ে বুঝতে। সিবিআই যাক, সিটে যাক, আদালতের আন্ডারে যাক, যেখানেই যাক না কেন, এটা মার্ডার, এই মার্ডারের দোষীদেরকে সামনে আনতে হবে। যদি না আনা হয়, জনগণ যদি রাস্তায় নামে, একটা রিজওয়ানুর কাণ্ডের পরে একটা সরকার পড়ে গিয়েছিল, আনিস কাণ্ডের পরে যেন এই সরকারও না পড়ে যায়, এটা সরকারকে মাথায় রাখতে হবে। এটুকু আমি আপনাদের, যাদেরকে সাসপেন্ড করা হয়েছে ওদেরকে আইনের আওতায় এনে ওদের চাকরি নষ্ট করে ওদেরকে জেলে ভরা হোক, তখন আমরা বুঝবো যে হ্যাঁ আনিস বিচারের দিকে এগোচ্ছে। যদিও আমরা এখন দাবি করছি না যে সরকার করবে না, আমি করছি না, কেন করছি না, সরকার একটা তদন্ত কমিটি বসিয়েছে, এর এফেক্ট কী হবে, রাজনীতি করার জন্য বলবো মানি না মানি না কথা বলবো না, মানছি, কিন্তু এটা মাথায়ও রাখতে হবে সরকারকে যে এই ললিপপ দিয়ে সাসপেন্ড করে আমরা যেন মনে না হয় যে সংখ্যালঘু ঠান্ডা হয়ে যাবে। আনিসের পরিবার, আনিসের মৃত্যু, আনিসের মৃত্যু না, আনিসের মৃত্যু সংখ্যালঘু যুব সম্প্রদায়ের গলার আওয়াজ, আনিসের মৃত্যু যুব সম্প্রদায়ের আওয়াজ, যতই হিন্দু মুসলিম করুন। আজকে আনিসের মৃত্যুতে দেখুন পায়ে পা মিলিয়ে হাজার হাজার হিন্দু ছেলে মেয়ে দাঁড়িয়েছে, বাংলার মানুষ কিন্তু আগামীকাল। আগে যে আনিস হত্যা হয়েছে সেক্ষেত্রে আপনি বিভিন্ন সময় দেখেছি যে কোনো বিষয় নিয়ে তৎক্ষণাৎ প্রতিক্রিয়া দেন, সেক্ষেত্রে আপনার এত লেট হচ্ছে না? দেখুন আমি একটু, আপনারা জানেন তৎক্ষণাৎ প্রতিক্রিয়া কি, আজকের দিনে মানুষের কাছে মুভমেন্ট বলতে শুধু সোশ্যাল মিডিয়া বা ফেসবুকে ইউটিউবে বক্তব্যটাই মানুষের কাছে মনে হয় মুভমেন্ট। আপনারা বোধহয় অনেকেই জানেন না, আমি যেদিন আনিসের সাথে এই দুর্ঘটনা হয়েছিল তার পরের দিন রাতেই আমাদের প্রতিনিধিদেরকে আমি আনিসের আব্বার কাছে পাঠিয়েছিলাম এবং তারা সেখানে গিয়েছেন, এবং আনিসের আব্বার সাথে খুব কম সময়, যেহেতু উনি মেন্টালি খুব ডিস্টার্ব ছিলেন, ফলে আমি ওনার সাথে কথা খুব কম বলেছি, এবং উনি সেখানে বলেছিলেন যে আমি কি আপনাকে পুরো ঘটনাটা বলবো, তাই আমি বললাম যে আপনি বলুন। এবং এই জায়গায় আমাদের প্রতিক্রিয়া বলতে আমি তার কাছে গিয়েছিলাম, এবং সবচেয়ে বড় কথা, যেদিন থেকে আনিস মারা যায় সেদিন থেকে প্রতি রাতে জলসা হচ্ছে, প্রতি রাতে, এবং ইচ অ্যান্ড এভরি নাইট আমি আনিসের বিষয়ে প্রত্যেকটা প্রোগ্রামে তুলে ধরেছি। প্রতিক্রিয়া মানে সোশ্যাল মিডিয়াতে কোনো বক্তব্য রাখিনি, কারণ সেরকমভাবে বক্তব্য দেওয়ার জন্য বক্তব্য দিতে হবে এমন কিছু আমি মনে করিনি সর্বাবস্থায়। আনিসের বিষয়টা এত সিরিয়াস, এত গভীর, যে বিষয়টা নিয়ে আমরা আইমা থেকে একটা পূর্ণ পরিকল্পনা করছি, যেখানে আইমিসের বিচার পাওয়ার জন্য যা যা করার দরকার আমরা তা করছি। এবং এটা অনেক ভালো জিনিস যে আনিসের বিষয় নিয়ে এত সংগঠন আনিসের পাশে দাঁড়িয়েছেন, যে এই মুহূর্তে আমার বক্তব্য দেওয়া বা আমার দাঁড়ানো না দাঁড়ানোর কোনো মূল্য নেই, কিন্তু এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কতক্ষণ আমরা সবাই আনিসের পাশে দাঁড়াতে পারব। তো আমি প্রতিক্রিয়া জানিয়েছি, প্রতিক্রিয়া দিচ্ছি, আমাদের যে খবর কাগজ আছে তার ফ্রন্ট পেজ লিড নিউজ আনিসের মৃত্যুকে নিয়ে আমরা করছি। হ্যাঁ, বলতে পারেন মিডিয়ার আলোতে খুব বেশি আসিনি, আসতামও না, আপনারা এসে ইন্টারভিউয়ের জন্য পৌঁছে গেছেন বলে হয়তো আজকে বিবৃতি দিচ্ছি, না হলে আমি আরও বিবৃতিও হয়তো এখনও দিতাম না। সবসময় সোজা চোখে সব কিছু দেখার দরকার নেই, ঠিক আছে, কিছু কিছু বিষয় আছে যেগুলো আপনাকে একটু ঘুরে দেখতে হবে, কারণ আনুস হত্যার পিছনে অনেক বড় বড় রাঘব বোয়ালরা বসে আছে। তো তাদেরকে ঘিরতে গেলে আপনি ওই মশারির জাল নিয়ে ছুটলে হবে না, অনেক সুসংগবদ্ধভাবে আপনাকে পরিকল্পনা করতে হবে। আমরা সেটার দিকেই এগোচ্ছি।
3 থেকে 4 দিন আগে আনিসকে হত্যা হতে হয় তার নিজের বাড়িতে, এবং সেক্ষেত্রে আনিসের পিতার অভিযোগ যে মূলত পুলিশের বিরুদ্ধে, এবং পুলিশের একজন ছিল তাদের মধ্যে একজন রাইফেলও ছিল, এবং যে ময়নাতদন্তের যে রিপোর্ট আসছে তাতেও বলা হচ্ছে যে তিনি মাদক আসক্ত। তো এই বিষয়ে কি বলবেন? মূলত প্রশাসনের বিরুদ্ধে অভিযোগটা আসছে। ব্যাপারটা হচ্ছে প্রশাসনের বিরুদ্ধে অভিযোগটা যে আমরা বলছি, আমাদেরকে সবসময় এইটা আগেই এক্ষুনি যেটা বললাম, দেখুন বুঝতে হবে প্রশাসন, প্রশাসন তো প্রশাসন না, প্রশাসন কি? প্রশাসন কিছু ট্রেনিংপ্রাপ্ত, যেমন আমরা কিছু ট্রেনিংপ্রাপ্ত, আমি ভাষা বলতে আমাকে কুণ্ঠা লাগছে, প্রশাসন আজকে এদের মতন। প্রশাসন তো কাজ করে না, কাজ করে প্রশাসনের মাথায় প্রশাসনের বাপেরা যারা বসে আছে। তো এরা কারা, প্রশাসন কার কথা ওখানে পৌঁছালো এইটা ভাবুন, এই প্রশ্নটা এটা তুলুন। আজকে এই কথা আমাদের বলতে কি কোনো লজ্জা লাগবে? সংবিধান টংবিধান এই কথাগুলো বলে আমরা সংবিধানকে সম্মান দিন, প্রশাসনকে সম্মান দিন, আইনকে সম্মান দিন, আপনি উলঙ্গ হয়ে ঘুরবেন আর আপনি বলবেন আপনি আপনাকে সবাই সম্মান দিক যে আপনি সভ্য, এরকম কথা বলে তো লাভ নেই। প্রশাসন কাদের নির্দেশে এসে সেই রাতে আনিসকে হত্যা করল, এই প্রশ্নটা আমাদেরকে বারবার করতে হবে, ঠিক আছে? প্রশাসন কাদের অর্ডারে আনিসকে হত্যা করলো সেটা বার করতে হবে, আর এটা বেরোবে বলে মনে হয় না, কিন্তু আমাদেরকে এটা বার করার জন্য যা করার আমাদেরকে তাই করতে হবে। রাজ্যের দুজন মন্ত্রী যিনারা সংখ্যালঘু বা মুসলিম সম্প্রদায়ের, তিনার মধ্যে একজন বলছেন যে বাইরে থেকে লোক এসে তাকে হত্যা করছে, আবার অন্যজনও বলছেন যে মানে প্রশাসন বা পুলিশকে সেভ করতে চাইছে, কি বলবেন? এতে দোষ নেই, দেখুন গদির নেশা না খুব কঠিন নেশা, আমরাও তৃণমূলের সাথে আছি, একথা বহুবার বলেছি, এই জন্য যে টিএমসিকে ভোট দেওয়ার জন্য না, বিজেপিকে আটকানোর জন্য কথা বলেছি যে ভাই বিজেপিকে আটকানোর জন্য কোনো একটা বিজেপি শক্তিকে ভোট দিন, এরকম কথা ইলেকশনের আগে বলেছি। এবং যারা বিজেপিকে আটকানোর জন্য বা এই সরকারকে আটকানোর জন্য কাজ করেছেন তাদের, তারাও করেছেন, উভয় দলের চিন্তাভাবনা আমরা দেখেছি, রেজাল্ট দেখেছি বাংলার মানুষের। কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা এই যে কথাগুলো বলি এই জন্য বলতে পারি, কারণ আমরা তৃণমূলের কোনো এজেন্ট নই, আমি তৃণমূলের সম্পর্কে ভোটের পরে থেকে নিয়ে এক বছর স্টেটমেন্ট দেন প্রতিটা ক্ষেত্রে আমি বারবার এই কথা বলছি যে তৃণমূল এই মুহূর্তে মুসলিমদেরকে শেষ করার জন্য তৃণমূল যথেষ্ট, কথা বলেছি, অস্বীকার করার কোনো জায়গা নেই, আজও বলছি। কিন্তু যারা স্টেটমেন্ট দিচ্ছেন বাইরের লোক পুলিশ, এরা হচ্ছে টিএমসি থেকে পাওয়া বেঞ্চ চেয়ারের, এদের চেয়ার কথা বলছে, এরা কথা বলছে না। যেদিন এরা টিএমসি থেকে বেরিয়ে যায়, যদি দেখুন এদের স্টেটমেন্ট দেখবেন, টিএমসিদেরকে বার করে দিলে এদের টিএমসির বিরুদ্ধে স্টেটমেন্ট দেখবেন, ফলে এরা তো চেয়ার, এদেরকে বলানো হচ্ছে, তো এদের প্রতি এদের বিরুদ্ধে বলে কী লাভ? যারা মারলো তাদের বিরুদ্ধে আমাদের অভিযোগ নেই, কিছু নেই, এই মানুষগুলো এরা বেচারা, অর্থের জন্য সম্পদের জন্য সম্মানের জন্য এরা বলতে হয়, ঠিক আছে? তো আমি এদের বিষয়ে কিছু বলাটা বুদ্ধিমানের কথা মনে করছি না, শুধু এটুকুনি বলি যে আনিস খানের মৃত্যুকে নিয়ে রাজনীতি না করে আপনারা যদি মুসলিম বলে নিজেদেরকে দাবি করুন, আপনারা আপনাদের জায়গা থেকে মন্ত্রীকে, দেশ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে আপনারা আপনাদের মতন করে প্রেশার দিন, বলুন যে অন্যায়টা যেটা হয়েছে সেটা হোক, সংখ্যালঘু মানুষেরা খুব কষ্টের মধ্যে আছে, সর্বশক্তি দিয়ে তারা বিজেপিকে আটকানোর জন্য আপনাদের পাশ সাথ দাঁড়িয়েছিল, তারপরে যদি আনিসের পরিবার বিচার না পায় তাহলে কিন্তু সংখ্যালঘু মানুষদের ব্যথাটা আপনারা পরবর্তী সময়ে বুঝতে পারবেন। আনিসের পরিবার বারবার সিবিআই তদন্তের দাবি জানাচ্ছে, কিন্তু সেক্ষেত্রে রাজ্য সরকার সিটে অনড় রয়েছে, এবং তাহলে কি রাজ্য সরকারের প্রতি বা পুলিশের প্রতি মানুষের মানে অনাস্থা হয়ে যাচ্ছে? দেখুন আমি এই জন্য না ইন্টারভিউ দিতে চাইছি না, আনিসের পরিবারকে নিয়ে রাজনীতি চলছে এটা মাথায় রাখুন, সব অধিকাংশ লোক যারা স্টুডেন্ট তারা না বা যারা করছে, কিন্তু যারা রাজনৈতিক দলগুলো গিয়ে আনিসের পরিবারের প্রতি মানে অশ্রু বিসর্জন করছে, এরা ওই কুমিরের কান্না কাঁদছে,
এরা কারা? ঠিক আছে, আনিস একটা তুখোড় রাজনৈতিক নেতৃত্ব ছিল, তুখোড় বক্তব্য রাখত, তুখোড় সংগ্রামী ছেলে ছিল। আনিসকে নিয়ে সবাই বলছে আনিস আমাদের ছেলে, আমাদের ছেলে। আমরা দাবি করিনি আনিস আমাদের ছেলে, আমি করিনি। আনিস এই জন্য আমাদের ছেলে দাবি করিনি যে আনিস আইমা করতো না। আনিস এই জন্য আনিস আমাদের ছেলে, আনিস হচ্ছে একজন মজলুম, আনিসের উপরে জুলুম হয়েছে, আনিসের পরিবারের উপর জুলুম হয়েছে। যারা সিবিআই 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 করে তদন্ত করছেন, আমি এ কথা বললেই এখন সমাজের সহজ লোক এটা বুঝতে পারবে না। কাল পর্যন্ত কি এরা এই কথা বলেনি যে মোদি মমতা এক? আমরা কি দাবি করিনি মোদি মমতা এক? সিবিআই এলো, এসে তদন্ত করে দিয়ে বলে দিল আনিস খান সুসাইড করেছে, তখন কি করবো আমরা? এই এই দূরের ভাবনাটা আমরা ভাবতে চাইছি না। আমরাই তো বলছি মোদি মমতা এক। তাহলে সিবিআই আর সিআইডি যেখানেই যাক না কেন, বিচারের ব্যবস্থা যে এক হবে না তার প্রমাণ কি? তাহলে আপনারা স্বীকার করুন, যদি সিবিআইয়ের উপর আস্থা রাখেন তাহলে আপনারা কথা বলুন যে না মোদি মমতা এক না। আপনারা বলুন যে সিবিআই তোতা পাখি না। এখন এই কথা বললেই আপনি বলবে যে উনি তো সরকারের পক্ষে বলছেন। ফলে যেটা আমাদের ডিমান্ড হবে সেটা হচ্ছে যে আমরা ডিমান্ড করব, আমরা এতটা মুভমেন্ট করব যে মুভমেন্টে তারা বাধ্য হবে, সিবিআই যাক, সিটে যাক, আদালতের আন্ডারে যাক, যেখানেই যাক না কেন, এটা মার্ডার, এই মার্ডারের দোষীদেরকে সামনে আনতে হবে। যদি না আনা হয়, জনগণ যদি রাস্তায় নামে, একটা রিজওয়ানুর কাণ্ডের পরে একটা সরকার পড়ে গিয়েছিল, আনিস কাণ্ডের পরে যেন এই সরকারও না পড়ে যায়, এটা সরকারকে মাথায় রাখতে হবে। এটুকু আমি আপনাদেরকে বলতে চাই। আনিস এনআরসি বা সিএ আন্দোলনের বিরোধী আন্দোলনের সামনের সারিতে অংশগ্রহণ করেছিল এবং বিভিন্ন মানুষের বা সমাজের মুসলিমদের হয়ে বিভিন্ন আন্দোলনে অংশগ্রহণ করেছিল, এনআরসি মুভমেন্টটা ছিল সেন্ট্রাল, আমি তো এক্ষুনি এ কথাই বললাম আপনাদের, এনআরসি মুভমেন্ট ছিল সরকার সেন্ট্রাল গভর্নমেন্ট বিরোধী। সেন্ট্রাল গভর্নমেন্ট দেখছি যে আনিস হচ্ছে আমাদের ভাবনাকে এ করেছে। দেখুন আনিস একটা তুখড় সংগ্রামী ছেলে ছিল, বিপ্লব যার মধ্যে ছিল। আনিসের সাথে আনিস আমার এখানে এসেছে, কথা বলেছি, আমি কয়েকবার ছেলেটার সাথে দেখেছি, ওর এত স্পিড দেখেছি। আমি ওকে বলেছি যে দেখো তোমার যা স্পিড, আমাদের আইমা সংগঠনে এত স্পিড আমাদের নেই। আমি এটা বলেছি, আজকে আমি অন রেকর্ড বলছি আপনাদেরকে, আনিস আমাদের ছেলে বলে আমি রাজনীতি করব না। আনিসের গলায় প্ল্যাকার্ডটা ঝুড়িয়ে যেখানে বিজেপি তৃণমূল ফ্রন্ট সবার বিরুদ্ধে ক্ষোভ তোষণ উগলে দিয়েছে, আজকে তারাই আনিসের হয়ে মায়া কান্না কাঁদছে। আনিস তাদেরই ছেলে থাক, আনিসের ব্যাপার না, কিন্তু ব্যাপার হচ্ছে আনিস কেন্দ্র সরকার নয়, রাজ্য সরকার দুজনেরই চোখের বালি ছিল। কেননা আনিস ছিল সংগ্রামী, আনিস যুবকদের আওয়াজ ছিল। ফলে একে সরিয়ে দিতে পারাটা কেন্দ্রেরও যেমন স্বস্তির নিঃশ্বাস বেরোচ্ছে, রাজ্যেরও বেরোচ্ছে। ফলে বিচার ব্যবস্থার উপরে আমাদের ভরসা নেই এ কথা বলে আইনকে আরও ছোট করতে চাই না। একটা ভালো পজিটিভ সাইন শুনেছি যে কয়েকজন পুলিশকে সাসপেন্ড করা হয়েছে, এটাই হয়। সাসপেন্ড হয়েছে বলে আমরা যেন ললিপপ আমাদেরকে যেটা ধরানো হয়েছে এটা নিয়ে যেন না হয়, আমরা চাইবো যে আরও বেশি করে মুভমেন্ট হোক, আমরা চাইবো আরও বেশি করে দোষীরা শাস্তি হোক। সাসপেন্ড হয়েছে কেন তার ক্ল্যারিফিকেশান হোক, ওই এসপির ভূমিকা হোক, যে রাজ্যের একজন এসপি তার ওয়াইফ সে রাজ্যের এমএলএ, এ রাজ্যের আইন শাসন ব্যবস্থা কত ভালো হতে পারে এতটা মানুষ বাংলার মানুষ জানে। ফলে ওই এসপিকে ইমিডিয়েট সাসপেন্ড নয়, তাকে বহিষ্কার করা হোক, ওই পুলিশ যাদেরকে সাসপেন্ড করা হয়েছে ওদেরকে আইনের আওতায় এনে ওদের চাকরি নষ্ট করে ওদেরকে জেলে ভরা হোক, তখন আমরা বুঝবো যে হ্যাঁ আনিস বিচারের দিকে এগোচ্ছে। যদিও আমরা এখন দাবি করছি না যে সরকার করবে না, আমি করছি না, কেন করছি না? সরকার একটা তদন্ত কমিটি বসিয়েছে, এর এফেক্ট কী হবে? রাজনীতি করার জন্য বলবো মানি না মানি না এ কথা বলবো না, মানছি, কিন্তু এটা মাথায়ও রাখতে হবে সরকারকে যে এই ললিপপ দিয়ে সাসপেন্ড করে আমরা যেন মনে না হয় যে সংখ্যালঘু ঠান্ডা হয়ে যাবে। আনিসের পরিবার, আনিসের মৃত্যু, আনিসের মৃত্যু না, আনিসের মৃত্যু সংখ্যালঘু যুব সম্প্রদায়ের গলার আওয়াজ, আনিসের মৃত্যু যুব সম্প্রদায়ের আওয়াজ।
যতই হিন্দু মুসলিম করুন, আজকে আনিসের মৃত্যুতে দেখুন পায়ে পা মিলিয়ে হাজার হাজার হিন্দু ছেলে মেয়ে দাঁড়িয়েছে, বাংলার মানুষ কিন্তু আগামীকাল দাঁড়াবে। একটি ভিডিওতে আমরা দেখছি যে আনিস আইমার হয়ে একটি কোন একটি জায়গায় আন্দোলনে সামিল হয়েছে, সেক্ষেত্রে আইমার থেকে পরবর্তী ভাবনা কি রয়েছে আনিসের জন্য? দেখুন আমি আগেই তো বললাম যে আমি এই রাজনীতি করি না, আনিস আমাদের ছেলে এই কথা বলি না, বলবো না। আনিস একটা নয়, বেশ কয়েকটা প্রোগ্রামে এসছে, তারপর আমি আনিসকে বললাম যে তুমি তোমার যা স্পিড, কারণ আমরা অনেক বেশি ডিপ্লোম্যাটিক্যালি সংগঠন চালাই, আমরা ভোটের টাইম লাফালাফি করি আর তারপর সারা বছর ঘরে ঘুমিয়ে থাকি, এভাবে কাজ করি না। আমরা সিদ্ধান্ত নিই এবং সেই সিদ্ধান্তের এফেক্ট মানুষ বুঝতে পারে। এই ইলেকশনের টাইম আমরা লড়বো বলেছিলাম কিন্তু আমরা লড়িনি, আমরা এই জন্য লড়িনি, আমরা জানতাম সংখ্যালঘু মানুষ আমাদের সাথ দেবে না, আর দেয়নি। ফলে এই দূরদর্শিতা, এই সংগঠনের যারা থিঙ্ক ট্যাঙ্ক আছেন তারা মনে হয়েছে, তারা আমাদেরকে চালান, পরিচালনা করেন, তারা আমাদের পরামর্শ দেন, তো এইখানে আমাদের ক্রেডিট। আনিসের ক্ষেত্রেও আনিস আমাদের সাথে যোগাযোগ ছিল, সংগঠনে বেশ কিছুদিন কাজও করেছে, ইভেন কি আনিস আমাদের মেম্বারও হয়েছে কিনা আমি জানি না, কিন্তু ও সঙ্গে ছিল বেশ কিছুদিন, তারপরে ও আবার চলে যায় কারণ তার গতির সাথে আমাদের গতি মেলেনি। ফলে কিন্তু এর মানে এই নয় যে আনিসের পক্ষে আমরা নেই, আনিসের পরিবার, আনিসের আব্বা আমাকে চেনেন এবং আমাকে জানেন, আনিসের আব্বা খুব ভালো মানুষ, শক্ত মেরুদণ্ডের মানুষ, আমরা আনিসের পাশে আছি। পূর্ব মেদিনীপুর জেলাতেও মুভমেন্ট হচ্ছে, আমরা মুভমেন্টের নামে গণ্ডগোল করতে দেবো না, পূর্ব মেদিনীপুর জেলা সহ আমাদের যেখানে সংগঠনের কর্মী আছে, কিন্তু আমরা মুভমেন্টে যাচ্ছি, মুভমেন্টে যাব, আমাদের জেলা সহ পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া সব জায়গাতেই আমাদের নির্দেশ দেওয়া হয়েছে, শুরু হবে মুভমেন্ট, বা দেখা যাক সরকার কী।